দর্শক বন্ধুরা ও প্রিয় কৃষক ভাইরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর পুলিয়ামার স্টেডিয়াম থেকে। বাংলার 11 কোটি গ্রামীণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে আমরা একটি প্রতীকী বিশ্বকাপের আয়োজন করেছি, যার নাম হচ্ছে কৃষকের বিশ্বকাপ। এখানে দুটি দল খেলবে, একটি দল স্বাগতিক দেশ বাংলাদেশের ক্রিকেট দল, কৃষককুল, আরেকটি দেশ হচ্ছে অস্ট্রেলিয়া দল, সেটাও একটি প্রতীকী দল অস্ট্রেলিয়ার কৃষক দল। এর মধ্য দিয়ে আমরা কৃষকদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব, গ্রামীণ জনগোষ্ঠীকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, আজ থেকে 1-1.5 মাস আগেও এটি ছিল একটি ধানের ক্ষেত। সেই ধানের ক্ষেতটিকে আমরা রোলার দিয়ে সমান করেছি, আবার এখানে ফসল ফলবে কদিন পরে। একটি পিচ করা হয়েছে এবং লক্ষ্য করুন, ফ্লাড লাইটে এই চরপুলি আমার প্রত্যন্ত গ্রামে ফ্লাড লাইটে আজকে এখানকার কৃষকরা খেলবে কৃষকের বিশ্বকাপ। চরপুলি আমার স্টেডিয়ামের এই কৃষকের বিশ্বকাপ আয়োজন থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কিছুক্ষণের মধ্যেই টসের পালা হবে। আজকের খেলায় যারা অংশগ্রহণ করবেন তাদের নাম আপনারা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ দলের পক্ষে যারা খেলবেন তারা হচ্ছে নুরুল ইসলাম, অধিনায়ক জালাল, জমির, আলিমুদ্দিন, হাকিম, মোহাম্মদ আলী, আবুল কালাম, গফুর, ইমান আলী। অস্ট্রেলিয়া দলের পক্ষে খেলবেন ইমতিয়াজ আলী, ক্যাপ্টেন ফজল হক মণ্ডল, নুরুল ইসলাম, সালাম, জামাল, তোতামিয়া, আজিজ, গফুর, জাফর ব্যাপারী এবং অতিরিক্ত হিসেবে রয়েছেন মুজিবুর। খেলা শুরুর প্রাককালে আপনাদেরকে পিচের অবস্থা আমি জানিয়ে দিচ্ছি। পিচের প্রাথমিক অবস্থা যেটা দেখা যাচ্ছে, এটি একটি স্লো উইকেট এবং এখানে কিছুদিন আগেও চাষ কাজ করা হয়েছে এবং সেটিকে এখন ক্রিকেট মাঠ এবং ক্রিকেট পিচে রূপান্তর করা হয়েছে। অস্ট্রেলিয়া দলের অধিনায়ক এবং বাংলাদেশ কৃষক দলের অধিনায়ক চলে আসেন। অস্ট্রেলিয়া দলের অধিনায়কের হাতে আমি মুদ্রা দিচ্ছি এবং বাংলাদেশ দলের অধিনায়ক তিনি কল করবেন। শাপলা, বাংলাদেশের অধিনায়ক টসে জয়লাভ করেছেন। আপনি কি করবেন, ব্যাট করবেন না ফিল্ডিং? ব্যাট করব। বাংলাদেশ ব্যাট করবে প্রথম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের আবহাওয়া অত্যন্ত সুন্দর, একটি ক্রিকেট উপযোগী আবহাওয়া। আমি মঞ্জুর হাসান মিন্টুকে মাইক্রোফোন দিচ্ছি। হামিদ ভাই ধন্যবাদ। এটি হচ্ছে 10 ওভারের খেলা, প্রতিটি দল 10 ওভার করে ব্যাট করার সুযোগ পাবে এবং একদিনের ক্রিকেটে নিয়ম অনুসারে যে দল বেশি রান করবে সে দল বিজয়ী হিসাবে বিবেচিত হবে। বাংলাদেশ দলের উদ্বোধনী জুটি আস্তে আস্তে মাঠে প্রবেশ করলেন। গফুর বল করবেন ভবদাহ প্রান্ত থেকে। শুরু হয়ে গেল, ব্যাটে বলে হয়েছে, বল গেছে মিড উইকেটে কিন্তু কোনো রান হলো না। মিড উইকেটের ফিল্ডার ছিলেন প্রস্তুত, বডি বিহাইন্ড দি বল, অর্থাৎ প্রথম বল থেকে কোনো রান হলো না। গফুর আসছেন ওভারের দ্বিতীয় বল করার জন্য। দৌড় শুরু করেছেন গফুর,
বল করেছেন, ব্যাটে বলা হয়েছে এবং এবারে বল চলে গেল সীমানার বাইরে, চার রান। দর্শক উৎফুল্ল এই চারের মাধ্যমে। আবার আসছেন গফুর, একটা ফুল টস বল ছিল, বল করলেন, এবারে অবশ্য ব্যাটে বলে হয়নি। এবং যেহেতু লেগ স্ট্যাম্পের বাইরে, শক্ত আইন এবং আম্পায়ার বিধি অনুসারে এটিকে ওয়াইড ঘোষণা করেছেন অত্যন্ত সঙ্গত কারণে। পাঁচ, বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে। আবারও গফুর আসছেন, এবারে অবশ্য ব্যাটসম্যান পরাস্ত, ব্যাকফুটে কাট করতে চেয়েছিলেন, ব্যাটে বলে হয়নি, রানও হলো না। গফুর আসছেন, পরের বল করলেন তিনি জোরের সাথে, কিন্তু আবারও লেগ স্ট্যাম্পের বাইরে, আবারও ওয়াইড। গফুর ডানহাতি বোলার, বল করেছেন, এবারে অবশ্য অফ স্ট্যাম্পের বাইরে। দেখে শুনে ব্যাটসম্যান নুরুল আমিন খেলার কোনো চেষ্টাই করেননি। গফুর আসছেন ওভারের পরের বল করার জন্য, বল করেছেন, আবারও লেগ স্ট্যাম্পের বাইরে, বল চলে গেছে উইকেট কিপার জিয়াউল হকের কাছে এবং অতিরিক্ত থেকে অর্থাৎ ওয়াইডের থেকে আরও একটি রান। সাত, কোনো উইকেট না হারিয়ে, তিনটি এসছে অতিরিক্ত থেকে। পরের বল অফ স্ট্যাম্পের বাইরে, আবারও ওয়াইড, আটটি বল হয়ে গেছে ছয়ের পরিবর্তে, অর্থাৎ আরও দুটি বল বাকি। গফুর হচ্ছেন বোলার, গফুর বল করলেন, এবারে অবশ্য অফ স্ট্যাম্পের বাইরে, আবারও ওয়াইড, ব্যাটসম্যানের বেশি নাগালের বাইরে। গফুর আসছেন পরের বল করার জন্য, ব্যাটে বলে করেছেন এবং বল চলে গেল সীমানার বাইরে, ছয়। দর্শক দারুণভাবে উপভোগ করলেন নুরুল আমিনের এই ছক্কার মার। প্রথম ওভার শেষে পনেরো বাংলাদেশ, কোনো উইকেট না হারিয়ে। দ্বিতীয় ওভারের খেলা শুরু, বোলার হচ্ছেন নুরুল ইসলাম। প্রথম বল ঠিকমতো খেলতে পারেননি, নুরুল ইসলামের পরের বল, ভালো বল, ক্যাচ উঠেছে কিন্তু নিকটে কোনো ফিল্ডার না থাকায় ব্যাটসম্যানেরা বেঁচে গেলেন। ইত্য অবসরে একটি রান সংগৃহীত হলো, ষোলো বাংলাদেশ, কোনো উইকেট না হারিয়ে। নুরুল ইসলাম পরের বল করার জন্য প্রস্তুত, বল হয়েছে একটু নিচু হয়েছিল, উইকেটের পাশ দিয়ে চলে গেছে, ব্যাটসম্যান খেলার কোনো সুযোগ পাননি। পরের বল, এবার এটি অফ স্ট্যাম্পের বাইরে, কিন্তু আম্পায়ার এটিকে ওয়াইড দিলেন, আম্পায়ারের মতে এটি ব্যাটসম্যানের নাগালের বাইরে ছিল। রান আরও একটি বাড়ল, আঠেরো বাংলাদেশ, কোনো উইকেট না হারিয়ে। পরের বল, এটি অবশ্য ভালো বল ছিল, অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে চলে গেল উইকেট রক্ষকের কাছে, কোনো রান হলো না। পরের বল লেগ স্ট্যাম্পের বাইরে, আম্পায়ার হাত প্রসারিত করলেন, আরও একটি ওয়াইড, রান একটি বাড়ল। নুরুল ইসলাম পরের বল করলেন অফ স্ট্যাম্পের মধ্যেই একটু বাইরে, আম্পায়ার অবশ্য এটিকে ওয়াইড দিয়েছেন, আরও একটি রান বাড়ল, কুড়ি, কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। পরের বল, এটি অবশ্য ব্যাটে বলে হয়েছে, ফাইন লেগ অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, চার রান। Thank you.
এবারে অবশ্য ব্যাটে বলে হয়েছে, রান পাবেন না। ওয়াইড মিডিয়ামের ফিল্ডার ছিলেন প্রস্তুত, তিনি বল ধরে নিলেন। 24 বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় ওভারের খেলা চলছে। বলের বল পায়ে লেগেছে, দুই ওভারের খেলা শেষ, বাংলাদেশের সংগ্রহ 24 কোনো উইকেট না হারিয়ে। আমরা সকলেই জানি যে এই ধরনের একটি ব্যাপার, অর্থাৎ এই আয়োজন চ্যানেল আয়ের, এবং সবচেয়ে বড় কথা আপনারা যারা গ্রাম গ্রামান্তর থেকে এখানে এসেছেন, তারা যে অনন্য দৃষ্টান্ত আজকে স্থাপন করলেন তা নিশ্চয়ই করে অভূতপূর্ব। আরও একটি বল ছিল লেগ স্টাম্পের কিছুটা বাইরে, মিড উইকেট দিয়ে ঘুরিয়ে দিয়ে 4টি রান। বল করেছেন, বল অফ স্টাম্পের কিছু, এবার খেলেছেন দেখে শুনে, একটু নিচু হয়েছে বলছি, তিনি দেখে শুনে আস্তে করে বলটি আটকে দিয়েছেন এবং কোনো রান এখানে হয়নি। আবার বোলার দৌড়ে আসছেন বল করার জন্যে, এবার একটু উঁচু হয়ে বল ছিল, অত্যন্ত সুন্দরভাবে হয়তো ফাইন লেগ অঞ্চল দিয়ে ঘুরিয়ে দিয়েছেন, এবং আবার ছয়, আরও 6টি রান যোগ হলো বাংলাদেশ দলের। এক অভূতপূর্ব দৃশ্য, চমৎকার। ইন্তাজ আলী বল করেছেন, কোনো উইকেট না হারিয়ে এবারে লেগে দিয়ে ঘুরিয়েছেন, এবং ইতিমধ্যে ফিল্ডার ফাইন লেগে ফিল্ডিং করছিলেন যিনি, তিনি দ্রুত গিয়ে বল তোলার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত ধরতে পারলেন। 4টি রান, আরও 4টি রান, 41। আরও একটি বল, ব্যাটে বলে অত্যন্ত সুন্দর চমৎকার, অত্যন্ত সুন্দর, অত্যন্ত চমৎকার। তিন ওভার শেষে 47 বাংলাদেশ দলের কোনো উইকেট না হারিয়ে। আবার বাঁদিকে লেগে উইকেট রক্ষক প্রস্তুত ছিলেন, উইকেট রক্ষক জিয়াউল হক, তিনি বল ধরে বল ফিরত পাঠিয়েছেন বোলার, তারপরের বলটি করার প্রস্তুতি বল করেছেন। লেগ স্টাম্পে স্কোয়ার লেগ দিয়ে 4। পরের বল এবার ঠেকেছেন রক্ষণাত্মকভাবে, রক্ষণাত্মক ঢঙে এই বলটি তিনি আটকেছেন, এতে কোনো রান হয়নি। বোলারের কাছে বল এসছে, ইতিমধ্যে জালাল বল করছেন, পরের বল জালালের লেগ স্টাম্পের বাইরে ওয়াইড। পরের বল ব্যাটে বলে সংযোগ ঘটানোর জন্যে হাঁটু গেড়ে তিনি পুরোপুরি পুল বা হুক করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোরই সম্ভবপর হয়নি। ব্যাটসম্যান প্রস্তুত, জালাল পরের বল আবারও ব্যাটে বলে সংযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু এবারও হয়নি। পরের বল এবার লেগ স্টাম্পের বাইরে, আরো একটি রান, অতিরিক্ত রান আসলো আরো একটি। পরের বল এবারে মেরেছেন সজোরে, আর কাভার অঞ্চল দিয়ে দেখার মতো, দেখার মতো ভাই একটি শট করে দেবে। বাংলাদেশ দলের অবস্থা বেশ মজবুত, এরপর
পর্যন্ত কোনো উইকেটের পতন ঘটেনি, রান হয়ে গেছে 58 পরের বল, ব্যাটে বলে হয়নি, কিন্তু লেগ স্ট্যাম্পের বাইরে, আম্পায়ার খুবই স্ট্রিক্ট অর্থাৎ কঠিন। আরও একটি রান বাড়ল ডানহাতি বোলার আব্দুল গফুর, পরের বল অফ স্ট্যাম্পের একটু বাইরে, আবার ওয়াইড। অস্ট্রেলিয়ার কোচ আমাদের সাথে উপস্থিত, তাকে স্বাগত জানাচ্ছি, তিনি হচ্ছেন জনাব হরমুজা আলী। পরের বল মিড উইকেটের ফিল্ডিং ফিল্ডার ভালো, রানের কোনো সুযোগ দিলেন না, এটি ডট বল হয়ে গেল। পরের বল গফুর করলেন, ব্যাটে বলে হয়েছে, এক্ষেত্রে আবারও সেই ফিল্ডার বাউন্ডারি বাঁচিয়েছেন, রান আউটের সম্ভাবনা যাই হোক যে যার প্রান্তে পৌঁছে গেছেন, রান একটি বাড়ল। গফুর আসছেন পরের বল, এখনো পর্যন্ত কেউ কোনো উইকেট নিতে পারেননি। পরের বল আবারও চার, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে চলে গেল সীমানার বাইরে। আসছেন গফুর ওভার দ্য উইকেট, বল করলেন, ব্যাটে বলে হয়েছে, মিডন দিয়ে দর্শনীয় চারের মান মানলেন এই মাত্র ব্যাটসম্যান। ৬৯, পরের বল ব্যাটে বলে হয়েছে, এবং এবারে হাতে ক্যাচ মিস হয়ে গেল, দুর্ভাগ্য অস্ট্রেলিয়া দলের, সুযোগ ছিল। গফুর পরের বল করলেন, এবারে আবারও ক্যাচ গেছে, আবারও ক্যাচ মিস। প্রশিক্ষক আমাদের পাশে বসে আছেন হরমুজ আলী, সঙ্গত কারণে অত্যন্ত অসন্তুষ্ট, পাঁচ ওভারের খেলা শেষ। নুরুল আমিন অর্ধশত রান পূর্ণ করলেন, করতালি দিয়ে সবাই তাকে অভিনন্দিত করলেন। নুরুল আমিন ব্যাট তুলে সেই অভিনন্দনের জবাব দিলেন। নুরুল আমিন অসাধারণ দক্ষতার সাথে খেলছেন। পরের বল আবারও মিসফিল্ডিং এবং চার, পরের বল এবারে আবারও উইকেট কিপারের মাথার উপর দিয়ে ছয়। এখনো পর্যন্ত কোনো উইকেটের পতন ঘটেনি, অফ স্ট্যাম্পের বাইরে, এবং
ওভার শেষ, আম্পায়ার সংকেত দিলেন, ছয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে 96। ফজলুল্লাহ তার পরের বলটি করেছেন জোরের সঙ্গে, এবার কিন্তু ডিফেন্সিভ খেলা খেলেছেন, এটাও ডট বল, কোনো রান এটা থেকেও হয়নি। বোলার তার পরের বলটি করার পর আম্পায়ার অতিক্রম করেছেন, বল করেন, এবারে দেখে শুনে কি হিট করেছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটিয়েছিলেন, কিন্তু নিজেদের ভিতরে কিছুটা ভুল বুঝাবুঝি ছিল, খেলতে পারেননি, যাই হোক দিয়েছেন বল। স্থানীয় ভাষায় আমরা এখন একটু ধারাভাষ্য শুনবো, ধারাভাষ্য হচ্ছে ফারুক আলম। ধন্যবাদ, ওয়াইড হয়েছে জোর, আঙ্গুরেনও খেলা হইতেছে, খুব সুন্দর ক্রিকেট খেলা, আমরা দেখতেছি সেই কাঙ্ক্ষিত ক্রিকেট খেলা, যে খেলা এখান থেকে অপেক্ষা করা হইতেছে। পরের বল ব্যাটে বলে লেগেছিল, সংযোগ ঘটেছিল, পয়েন্টে ফিল্ডিং করছিলেন ফিল্ডার, দেখেন ফিল্ডারদের কেমন অবস্থা। পরের বল এবারে উইকেট রক্ষক প্রস্তুত ছিলেন, ওয়াইডের মাধ্যমে একটি রান, পরের বল ব্যাটে বলে হয়েছিল, এবারে উইকেট রক্ষক প্রস্তুত কিন্তু রান হয় না, ডট বল, সাত ওভারের খেলা শেষ। রবিউল ইসলাম বল করছেন, ব্যাটসম্যানকে আউট করার জন্য অক্লান্ত চেষ্টা, কিন্তু সফল হয়নি, ডট বল, আরও একটি বল করতে এসছেন, আম্পায়ার অতিক্রম করেছেন, বল করেছেন, অফ স্টাম্পের বেশ বাইরে ছিল বল, আম্পায়ারের সিগন্যাল ওয়াইড, আরও একটি রান যোগ। পরের বল এবারে ব্যাটসম্যান, এই এবারে কিন্তু ক্যাচ উঠেছিল, ক্যাচ উঠেছিল, কিন্তু একজনের ভিতরে স্থান বদল হয়ে গেছে ইতিমধ্যে। বোলার প্রস্তুত বল করার জন্য, আম্পায়ার অতিক্রম করেছে, বল করেছে, এইবারে উঁচু করে, এবার এইবারে আউট, এইবারে আউট, নুরুল ইসলাম ক্যাপ্টেন আউট হয়েছে। প্রতিষ্ঠান করে নুরুল ইসলাম অধিনায়ক, প্রতিষ্ঠান করে আউট হয়েছেন, ভালো খেলেছেন, খুবই সুন্দর খেলেছেন। মোহাম্মদ আলী বর্গা চাষী, মোহাম্মদ আলী এবার ব্যাট করতে এসছেন, এই প্রান্তিক কৃষকরা তারা দেখেন আজ কেমন করে সুন্দর খেলা খেলছে, আরে হাত তালি দেন, চমৎকার, ফিরে গেছে তার জায়গায়, দলীয় রান 103 এক উইকেটের বিনিময়ে। ইন্তাজ আলী বোলার, ইন্তাজ আলী বল করছেন, হ্যাঁ এই তো, অত্যন্ত দক্ষতা ফিল্ডাররা, ফিল্ডাররা একে অন্যের খুবই সুন্দর, ওয়ান্ডারফুল, আপনার এই চমৎকার রানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দলীয় রান 105 এক উইকেটে। পরের বল কোন দিকে মারবেন, বল তো উপর দিকে যাচ্ছে, নয় ওভার চলছে খেলা, বাহ ব্যাটে বলে খুবই চমৎকার, বাহ 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 বাহ।
অত্যন্ত সুন্দর রে ভাই, মাটি কামড়ে সীমানা অতিক্রম করেছে এবং সঙ্গে সঙ্গে চারটি রানের জল। আরে বাবারে, ভালো জোরে দৌড়াইছে, খুব জোরে দৌড়াইছে নুরুল আমিন। আর একটি রান আসলো নুরুল আমিনের কাছ থেকে, 110। গফুর এসছেন আবার, গফুর এসছেন, ব্যাটে বলে হয়েছে, বল চলে গেছে ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। চারটি রান বাড়লো, 114 বাংলাদেশ এক উইকেটে। পরের বল আবারও আসছেন গফুর, দেখা যাক ব্যাটসম্যান কি করেন। বল করেছেন, কাট করেছেন, আবার আবার চার, কাভার অঞ্চলের ফিল্ডারের পাশ দিয়ে মারে, যথেষ্ট জোর ছিল। আরও চারটি রান বাড়লো, 118 বাংলাদেশ এক উইকেটে। আসছেন গফুর ওভার দ্য উইকেট, বল করলেন, এবারে সজনে মেরেছেন, একটি রান, একটি রান। আসছেন গফুর পর বল করার জন্য, পরের বল অতিরিক্ত থেকে একটি রান। কুশলী ব্যাটসম্যান, তারা সুযোগ যেটি আসছে সেটি সদ্ব্যবহার করছেন। গফুর আসছেন পরের বল করার জন্য, বল করলেন, এটি অবশ্য ব্যাটে বলে হয়নি, ওয়াইড বল। আরও একটি রান, 121। গফুর পরের বল করলেন, ব্যাটে বলে ক্যাচ উঠেছে কিন্তু ফিল্ডারের নাগালের বাইরে, একটি রান। টোটাল এক উইকেটে 122 এবং 10 ওভার শেষে এই রান সংগৃহীত হয়েছে। পরবর্তীতে ব্যাট করবে অস্ট্রেলিয়া দল। তালুকদারের ডাবের পানি, এটি হচ্ছে অফিসিয়াল পানীয় এবং তার সাথে রয়েছে মাঠা অর্থাৎ ঘোল। অধিনায়ক হচ্ছেন নুরুল ইসলাম, যিনি খেলোয়াড়দেরকে শেষবারের মতো শলা পরামর্শ দিয়ে কীভাবে এই স্কোর ডিফেন্ড করতে হবে সে কথা জানিয়ে মাঠে প্রবেশ করছেন। দুই আম্পায়ার সবুজ সরকার, মালিক সরকার, তারাও তারাও কিন্তু কৃষকের বেশে, সবাই কৃষকের বেশে। দর্শক, চর পুলিয়ামের স্টেডিয়ামে চলছে কৃষকের বিশ্বকাপ 2010। প্রথমার্ধের খেলা শেষ, বাংলাদেশ দল টসে জিতে ব্যাট করতে নামে এবং 122 রান করে আমাদের খেলা শুরু হচ্ছে। দ্বিতীয় পরবর্তী 10 ওভারের খেলা, যে খেলা খেলবে অস্ট্রেলিয়া, তার সামনে টার্গেট 123। আপনারা উপভোগ করুন চর পুলিয়ামের স্টেডিয়াম থেকে কৃষকের বিশ্বকাপ 2010। মণ্ডল ডানাটি ব্যাটসম্যান আসছেন, হেকিম, খেলা শুরু করার নির্দেশ। হেকিম বল করলো, ব্যাটে বলে হয়েছে, বল যাচ্ছে না, ভালো ফিল্ডিং হয়ে গেল, ভালো ফিল্ডিং হয়ে গেল, ফিল্ডিং করলেন মোহাম্মদ আলী। ওভার দ্য উইকেট, ব্যাটে বলে ঘটে বলে কিন্তু উঠিয়ে মেরেছেন, বল যাচ্ছে সীমানার দিকে, সীমানা পার। চারের মাধ্যমে অস্ট্রেলিয়া দল তাদের রানের খাতা খুলল। ব্যাটসম্যান হচ্ছেন ফজল হক মণ্ডল। হাকিম বল করলো,
মন্ডল আবারও মেরেছেন উঁচু করে, ওভার বাউন্ডারি, ওভার বাউন্ডারি মানে ছয়। দুটা স্ট্রোক থেকে অস্ট্রেলিয়ার সংগ্রহ 10, কোনো উইকেট না হারিয়ে। ব্যাটসম্যান হচ্ছেন ফজলুল হক মন্ডল। পরের বল এবারে অবশ্য ব্যাটে বলে হলেও রান পাবেন না। স্কোয়ার লেগের ফিল্ডার প্রস্তুত। হেকিম আসছেন পরের বল করার জন্য। বল করলেন হেকিম, ভালো বল ছিল, ডট, ব্যাটসম্যান ব্যাটসম্যান পরাস্ত। মন্ডল প্রস্তুত, উঁচু করে মেরেছেন এবং ছয়, আরো একটি ছয়, অর্থাৎ 16 রান। এবারে অবশ্য ফিল্ডিং হয়ে গেছে স্কোয়ার লেগে মোহাম্মদ আলী। পরের বল ফাস্ট বোলার মোহাম্মদ আলী বোল্ড হয়ে গেলেন। আজকের প্রথম বোল্ড মোহাম্মদ আলী হচ্ছেন বোলার। ভালো বল করেছেন, ফিল্ডিং হয়ে গেল বাংলাদেশ দলের। মোহাম্মদ আলী ফিল্ডিং করলেন। আলিমুদ্দিন পরের বল করার জন্য প্রস্তুত, তিনি দৌড় শুরু করেছেন, বল করলেন, ব্যাটে বলে হলো না, অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে চলে গেল, কিন্তু আম্পায়ার এটিকে ওয়াইড দিলেন। আলিমুদ্দিন আবারও বল করলেন লেগ স্ট্যাম্পের বাইরে। উপরের দিকে হাত ঘোরানো মানে ফ্রি হিট, ফ্রি হিট দেওয়া হয়ে গেল। দেখা যাক ব্যাটসম্যানেরা বাড়তি কি সুযোগ নিতে পারেন। এই ফ্রি হিটে কিন্তু কোনো আউট হবে না কেউ। আলিমুদ্দিন বল করলেন, মেরেছেন উঁচু করে এবং বল চলে গেল সীমানার বাইরে। ছয় রান, ছয়। তিনি বলটি ধরতে পারলেন না। চার, পরের বল আবারও উঁচু করে মেরেছেন এবং আবারও ছয়। দুইবারের খেলা শেষ, অস্ট্রেলিয়া রান দাঁড়িয়েছে 34। খেলা প্রস্তুত, যাচ্ছে আবুল কালাম। হ্যাঁ, ব্যাস খেলা দিয়েছে, মেরে ছয় রান। বাগাব, বাগাব উইকেট কিপার, থার্ড আম্পায়ার।
থার্ড আম্পায়ার সিদ্ধান্ত দিয়েছেন আউট। ইমতিয়াজ আলী ব্যাটসম্যান, ইমতিয়াজ আলী এখন উইকেটে, ইমতিয়াজ আলী প্রস্তুত, দেখে শুনে খেলার চেষ্টা করেছিলাম, স্টাম্পের বাইরে ছিল, কোনো রান হয়নি। পরের বল সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে আম্পায়ারের সিদ্ধান্তে চূড়ান্ত। যাই হোক, আবার বোলার বল করার সুযোগ পেয়েছেন, লেগ স্টাম্পের বেশ কিছুটা বাইরে গিয়ে বল চলে গেছে মাঠে, ওয়াইড। পরের বল এবং আউট, কট বিহাইন্ডের আবেদন ছিল। 3 ওভারে 41 রান অস্ট্রেলিয়া। হেকিমের ডট বল, খুব ভালো বল করেছে, এবারে বল করতে আসছেন, আম্পায়ার অতিক্রম করেছেন, বল করেছেন, এবং এটা আবেদন থাকার কথা, LBW ডট বল। হেকিমের পরের বল আম্পায়ারের কাছাকাছি পৌঁছেছেন, হয় নাই হয় নাই, মাটিতে পড়ে গেছে অল্পের জন্য। পরের বল, বাগাপ ভালো, দুর্দান্ত ফিল্ডিং করেছেন। হেকিম বল করেছেন, আবেদন ছিল, আম্পায়ার ওয়াইড দিয়েছেন। 43, 3 ওভার। পরের বল, এবারে দেখা যাক, ফিল্ডার প্রস্তুত, ওখানে মিড অনে ফিল্ডিং করেছেন ফিল্ডার, বল ফেরত পাঠিয়েছেন বোলারের কাছে, কোনো রান এই বলে নয়। 43 পরের বল, ব্যাটসম্যান এবারে ব্যাটে বলে সংযোগ ঘটানোর চেষ্টা করেছিলেন কিন্তু হয় নাই। 4th ওভার সেট। পরের বল, এবারে ব্যাটে বলে, এবারে 50 অস্ট্রেলিয়া। ওভার পঞ্চম ওভার চলছে, এবারে আবার চার, ভালো ভালো অস্ট্রেলিয়া দলের ফজলুল হক মণ্ডল। বলের পিছন পিছন দৌড়ে গিয়েও বলটি রক্ষা করা সম্ভবপর হলো না। চরম উত্তেজনা, আবেদন, thank you.
পরের বল লেগেছে আমি বেশ কিছুটা বাইরে ওয়াইড। পরের বল করার প্রস্তুতি, পাঁচ বলে খেলা চলছে, আবার অফ স্টাম্পে কিঞ্চিৎ বাইরে দিয়ে খেলার কোনো চেষ্টাই করেনি এবার ব্যাটসম্যান। পরের বল খেলার প্রস্তুতি, বল বল পরিষ্কার আউট, বল সালাম সালাম ব্যাটসম্যান সালাম। অল্পের জন্যে সুইং হয়েছিল বল, পঞ্চম ওভার শেষ। দ্বিতীয় বল মোকাবেলা করে প্রস্তুতি রাখবেন, তৃতীয় বল একটু খাটো, বল খাটো এবং নিচুও হয়েছিল। পরের বল, পরের বল এবার লেগ স্টাম্পের বেশ কিছুটা বাইরে দিয়ে ওয়াইড, তারপরের বল এবার বল পরিষ্কার, বল পরিষ্কার, বল খুব ভালো বোলিং করেছে। খুব ভালো এবং এনে চার চার রান। পরের বল এবার উইকেট কিপার প্রস্তুত এবং তিনি বল ধরেছেন, কোনো রান এতে হয় নাই, 69। জাফর ভাই জাফর এবারে উইকেটে, ওরে বাবা ওরে উইকেট ভেঙে দিতে, উইকেট কিপার উইকেট ভেঙে, উইকেট কিপার আম্পায়ার দেন নাই আউট, আম্পায়ার আউট দেন নাই। বোলার বাংলাদেশের বল করলেন, ব্যাটসম্যান অবশ্য ব্যাটসম্যান খেলেছেন প্রথম ব্যাট পরে প্যাট দিয়ে, বোলার আলিমুদ্দিন জার্সি নাম্বার চার, আলিমুদ্দিন চার নম্বর জার্সি নিয়ে, হ্যাঁ চার চার চার। এবারেও ব্যাটসম্যান বেঁচে গেলেন, ব্যাটে ভালো চালিয়েছিলেন, ব্যাটে বলে হয়নি। আরশেদ নুরুল ইসলাম ডানাতি বোলার বল করলেন, এবারে ব্যাটে বলে হয়েছে কিন্তু রান পাবেন না ব্যাটসম্যান। কাভারের ফিল্ডার প্রস্তুত, ফিল্ডার ছিলেন হাকিম, নুরুল ইসলাম করলেন অল্পের জন্য রক্ষা ব্যাটসম্যানের, এক্ষেত্রেও ব্যাটে বলে হয়নি, উইকেট রক্ষকের কাছে বল চলে গেল শেষে। ছয় ছয় উইকেট তারা হারিয়েছেন নয় ওভার শেষে। পরের বল ব্যাটে বলে হয়েছে, ফাইনাল লেগ ওয়ান চলে গেছে কিন্তু মিসফিল্ডিং চার রান, মিসফিল্ডিংয়ের সুবাদে চারটি রান, অর্থাৎ 70 পার হয়ে গেল, 73 অস্ট্রেলিয়া 6 উইকেটে।
পরের বল ব্যাটে বলে হয়নি, ওয়াইড হলো অফসাইডে। বোলার আসছেন, বলের বল করলেন, ব্যাটে বলে হয়নি, গায়ে লেগেছে, কোনো আবেদনও হয়নি, ডট বল। দশম বা শেষ ওভারের খেলা চলছে, পরের বল আবারও গায়ে লেগেছে, এটি অবশ্য নো বল দিলেন আম্পায়ার, একটি রান বাড়ল 75 অস্ট্রেলিয়া 6 উইকেটে। পরের বল এটাও ব্যাটে বলে হয়নি এবং 10 ওভার শেষ হয়ে গেল, অর্থাৎ এই খেলায় বাংলাদেশ 47 রানে জয়লাভ করেছে। বাংলাদেশ দলের খেলোয়াড়রা উৎফুল্ল, তারা ভিক্টরি ল্যাপ নিচ্ছে, মাঠের চারিদিকে তারা দৌড়াচ্ছেন। আমরা কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে যাব। দর্শক, কেবল শেষ হলো চরপুলি আমার স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেট, কৃষকের বিশ্বকাপ ক্রিকেট 2011। আমরা ফলাফল ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন, বাংলাদেশ দল প্রথম ব্যাট করতে নেমে তারা 122 রান করেছে, টার্গেট দিয়েছে 123 রান, অস্ট্রেলিয়া নেমে 75 রান করে 47 রানে পরাজিত হয়েছে। প্রথমে আমি অস্ট্রেলিয়া দলের অধিনায়ক জনাব ইন্তাজ আলীকে আসার জন্য অনুরোধ করছি। ইন্তাজ আলী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক, ইন্তাজ আলী সাহেব কেমন লাগলো খেলা খেলে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অস্ট্রেলিয়া বাংলাদেশ তো খুব ভালো খেলছে, এটা খুব ভালো লাগছে আমার কাছে। কী কী কারণ মনে হয় যে আপনি হারলেন? আমার যে ব্যাটম্যান ভালো না, ব্যাটম্যানের অসুবিধা করছে লেগেই হারছে। আর আপনার তো প্র্যাকটিস ভালো ছিল, যখন আপনি প্র্যাকটিস করেছেন তখন তো আপনার খুব ভালো প্র্যাকটিস ছিল, কিন্তু আজকে রেজাল্টটা এরকম কেন হলো? এটা তো আশা করেনি। আমার দল তো দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ম্যান অফ দ্য ম্যাচ বা যেটাকে আমরা বলবো ফার্মার অফ দ্য ম্যাচ, ফার্মার অফ দ্য ম্যাচ হচ্ছেন বাংলাদেশ দলের নুরুল আমিন। 80 রান করে তিনি ফার্মার অফ দ্য ম্যাচ হয়েছেন। আপনি আপনার অনুভূতি বলেন, কেমন লাগলো খেলে? খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে। আমাদের তো আর কোনোদিন বিশ্বকাপে খেলতে পারবো না, আমরা তো এই কৃষকের বিশ্বকাপ আমরা খেলছি, বাংলাদেশ জয় হয়েছে, অস্ট্রেলিয়া আসছে, এতে আমরা খুব আনন্দিত। আপনাকে অনেক ধন্যবাদ। ফার্মার্স অফ দ্য ম্যাচের জন্য রয়েছে তাকে একটি ব্ল্যাক বেঙ্গল গোট। বিজয়ী দলের অধিনায়ক নুরুল ইসলামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনি আসুন, বলেন আপনার আজকের এই বিজয়ের পেছনের শক্তিটা কি? জোর শুটেছে, বাবা খুব চমৎকার কথা। বাংলাদেশ বিজয়ী দলের অধিনায়ক কে আহ্বান জানাচ্ছি এই ট্রফি কামরুল ইসলামের কাছ থেকে গ্রহণ করার জন্য। অভিনন্দন বাংলাদেশ দলের অধিনায়ক এবং সকল খেলোয়াড়কে। দর্শক, আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশ দলের হাতে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি, ফার্মার্স ক্রিকেট কাউন্সিল আয়োজিত বাংলাদেশ দলের হাতে বিশ্বকাপ ক্রিকেট, কৃষকের বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি। আপনারা জানেন দর্শক, চ্যানেল আই হৃদয় মাটিও মানুষ দীর্ঘদিন যাবত বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য বাংলাদেশের কৃষকের হাসি কান্না বেদনার সাথে সম্পৃক্ত, এবং তারা দীর্ঘদিন যাবত কৃষকের নানান আনন্দ, বৈশাখী আনন্দ, কৃষকের ঈদ আনন্দ, কৃষকের বাজেট সহ নিয়মিত অনুষ্ঠান ছাড়াও বিভিন্নভাবে কৃষকদেরকে, বিভিন্ন পার্বণে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে থাকেন।